আজও ধীরগতিতে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। কমলাপুর রেল স্টেশনে দেয়া হচ্ছে 28 এপ্রিলের টিকিট। গতরাত থেকেই লাইনে দাঁড়ান বহু টিকিট প্রত্যাশী। গতকাল টিকিট না পাওয়া অনেকে আজও লাইনে দাঁড়িয়েছেন, তবে টিকিট পাবেন কিনা নিশ্চিত হতে পারছেন না। তারা বলছেন গতবারের মতো টোকেনের ব্যবস্থা করা হলে টিকিট পাওয়ার ব্যাপারে কিছুটা হলেও নিশ্চিত হতে পারতেন, তবে 50 ভাগ টিকিট অনলাইনে দেওয়ার কথা থাকলেও সার্ভার জটিলতায় টিকিট কাটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, সকালের শুরুতে সার্ভারে ঢোকা যায়নি, যখন সার্ভারে ঢুকতে পেরেছেন তখন টিকিট শেষ। যাত্রীরা ঈদের সময় অনলাইনে টিকিট বিক্রি না করে সরাসরি বিক্রির দাবি জানান। এদিকে অনেকে ভোগান্তির পর যারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন তারা বেশ উচ্ছ্বসিত। কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ কমাতে বিমানবন্দর, তেজগাঁও ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া স্টেশনেও দেওয়া হচ্ছে আলাদা আলাদা রুটের অগ্রিম টিকিট। গতকাল আসছিলাম বাট টিকিট পাই নাই, অনেক দূরে ছিলাম, সেজন্য কালকে ইফতারের পরে আসছি। এখন আশা করা যায় আমরা আজকে টিকিট পাবো। অনেক বড় লাইন, এখন নাও টিকিট পাইতে পারি, এখন আল্লাহ ভালো জানে পাবো কিনা। অনলাইনে এখন অনেক প্রবলেম হচ্ছে, এজন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। অনলাইনে 2 মিনিটের মধ্যে মনে করেন যে টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে ঢুকাই যাচ্ছে না ভাই, সিট জিরো। অনলাইনে সার্ভারটা ডাউন হয়ে থাকে, আমি এর আগেও 22 তারিখে টিকিট কাটছি, এই সেম অবস্থা ছিল, এই জন্য আজকে আসলে লাইনে দাঁড়াইছি। অনলাইনে যে টিকিট কাটার যে সিস্টেমটা, এটা যদি আরও বেশি মানে ভালো করে ইম্প্রুভ করে, সেক্ষেত্রে হয়তো বা আমরা যারা প্যাসেঞ্জার আছে হয়তো টিকিট বাসায় থেকে কাটতে পারবে। সরাসরি যাব কমলাপুর রেল স্টেশনে, যোগ দেবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, প্রথম 2 ঘন্টা টিকিট দেওয়ার কার্যক্রম তো ধীর গতির অভিযোগ রয়েছে, এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছেন? কর্তৃপক্ষের এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি, তারা আরও পরে আমাদেরকে জানাবেন। তবে যে চিত্র আমরা দেখছি তাতে এইভাবে করে টিকিট বিক্রি যদি চলতে থাকে তাহলে অনেক সময় লাগবে, বিশেষ করে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা তো আসলে দীর্ঘ সময় এই লাইনে আছেন এবং তাদের এই লাইনে থাকাতে তারা বিরক্ত। আর এই লাইনে থাকার পরও, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পর যারা টিকিট পেয়েছেন তাদের মুখে কিন্তু আমরা দেখেছি হাসি, তার মানে তারা স্বস্তিতে বাড়ি যাবেন, এই আনন্দে তারা এখন এই টিকিটটি পেয়েছেন, সে কারণে তাদের এই এক্সপ্রেশন। সব মিলিয়ে সকালের যে চাপটি আমরা দেখেছি, ভোর 6টা থেকে এখানে আসার পর থেকে 10টা পর্যন্ত মানুষের, বিশেষ করে যারা বয়স্ক মানুষ এবং নারী যারা আছেন তাদের কষ্টটা আমরা দেখেছি খুব বেশি। বিশেষ করে নারীদের জন্য 2টি কাউন্টার রাখা হয়েছে এবং সেখানে আসলে টিকিট বিক্রির অনেক ধীরগতি এবং আপনি জানেন যে এইখানে 50 ভাগ টিকিট দেওয়ার কথা এবং যে পরিমাণ মানুষজন এখানে এসেছে তাতে হয়তো বা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। এখান থেকে যারা টিকিট পাবেন না তারা আবার হয়তো আবার লাইনে দাঁড়াবেন আগামীকালের তারা আবার টিকিট পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করবেন। সব মিলিয়ে যদি বলি যে চিত্র খুবই খারাপ এবং আসলে এই খারাপ পরিস্থিতির জন্য আসলে কর্তৃপক্ষ চেষ্টা করছে কিন্তু তারপরও তার পেরে উঠছে না, মানুষের চাপ বেশি। ধন্যবাদ আপনাকে রাব্বি।